গলসিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। চিত্তরঞ্জন থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে খানো মোড়ের কাছে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। দুর্ঘটনায় আহত প্রায় 30 জন। আহতদের উদ্ধার করে পুরসা ব্লক হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। কি বার বটে এটা চিত্র কি বার বটে এটা চিত্র দেখে।